পরিচালক সমিতি নিষিদ্ধ হওয়ার পর এক ফেসবুক স্ট্যাটাসে নিজের বক্তব্য দিয়েছেন শাকিব খান ও বুবলি অভিনীত রংবাজ সিনেমাটির পরিচালক শামীম আহমেদ রনি। এক স্ট্যাটাসে তিনি লিখেছেন, রংবাজ ঈদে আসবে, ইনশাল্লাহ পারলে ঢাকা। এর আগে শনিবার এক সংবাদ সম্মেলনে পরিচালক সমিতির সিদ্ধান্ত অমান্য করায় রনির সদস্য পদ বাতিল ঘোষণা করে পরিচালক সমিতি। এই সিদ্ধান্তের বিষয়ে নিজের ফেসবুক অ্যাকাউন্টে রনি লেখেন, সুপারস্টার শাকিব খান এবং আমি নিষিদ্ধ, ব্যক্তিগত আক্রোশ থেকে আর কত কি করবেন তিনি, নাকি নতুনদের তিনি আসতে দেবেন না। উনি পরপর দুদিন আমার চিঠি অ্যাকসেপ্ট করেননি ক্ষমতার অপব্যবহার করে। আমি ছবি বানাবো, শাকিব খান ছবিতে অভিনয় করবে, রংবাজ ঈদে আসবে, ইনশাল্লাহ পারলে ঠেকাক তিনি। চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন স্বাক্ষরিত প্রেস রিলিজে পরিচালক রনিকে উদ্দেশ্য করে বলা হয়েছে, এমন অবস্থায় বাংলাদেশের চলচ্চিত্র পরিচালক সমিতি মনে করে রনি সমিতির গঠনতন্ত্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তাই কার্যনির্বাহী পরিষদ গঠনতন্ত্র এর 5ক ধারা বলে শামীম আহমেদ রনির সদস্য পদ বাতিল বলে ঘোষণা করছে। এই বিজ্ঞপ্তি পাওয়ার 7 কার্য দিবসের মধ্যে পরিচালক রনিকে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির নিজস্ব পরিচয়পত্র এবং FDC-র গেটপাস সমিতির কার্যালয়ে জমা দিতে হবে, অন্যথায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। LTV-র সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। বিনোদন জগতের সর্বশেষ সব খবরের আপডেট পেতে আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না।